আলোচ্য গল্পের নাম দাম। কি নাম? দাম। গল্পটি কে লিখেছেন? নারায়ণ গঙ্গোপাধ্যায় বা নারায়ণ গাঙ্গুলী। আলোচ্য গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? ফার্স্ট কোশ্চেন কি লিখব? তরুণের স্বপ্ন। তাহলে প্রথম প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল যে আলোচ্য গল্পটি তরুণের স্বপ্ন থেকে গৃহীত বা সংকলিত হয়েছে। ক্লিয়ার? এবার এই দাম গল্পটি আলোচনার পূর্বে কি জাতীয় গল্প সেটা আমাদেরকে জানতে হবে। না, দাম গল্পটি একটি ছোট গল্প। কি বললাম? ছোট গল্প। এবার প্রশ্ন, ছোট গল্প কাকে বলে? এটা একটা বই, তাই তো? তাহলে এই গল্পটা ছোট, মানে 50টা পেজের গল্প ছোট, 500 পেজের বড়, এরকম কি ডেফিনেশন? না। যে গল্পে চরিত্র সংখ্যা কম থাকবে, গল্পটি হঠাৎ করে শুরু হবে এবং হঠাৎ করে শেষ হবে, এবং গল্পটি শেষ হওয়ার পর মনে হবে একটা আরো থাকলে বোধহয় ভালো হতো, একটা অতৃপ্তি বাসনা কাজ করবে। এই বৈশিষ্ট্য আমি যার মধ্যে পাবো তাকেই আমরা কি বলে ডাকবো? ছোট গল্প। কি বললাম? যে গল্পের চরিত্র সংখ্যা কম, বলো কি বললাম? যে গল্পের চরিত্র সংখ্যা কম। দু নাম্বার কি বললাম বলো? হঠাৎ করে শুরু হবে, হঠাৎ করে শেষ হবে, আর শেষ হওয়ার পর একটি অতৃপ্তি বাসনা কাজ করবে যে আর একটু থাকলে বোধহয় ভালো হতো নাকি। এই যে ব্যাপারটা, বলো ডেফিনেশনটা বোঝাতে পারলাম কিনা। তাহলে প্রেক্ষাপট কি পড়লাম? আলোচ্য গল্পের নাম দাম। গল্পটি কে লিখেছেন? নারায়ণ গঙ্গোপাধ্যায়। আলোচ্য গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত? তরুণের স্বপ্ন। ঠিক আছে, আলোচ্য গল্পটি কি জাতীয় গল্প? সংখ্যা কম, হঠাৎ করে শুরু হবে, হঠাৎ করে শেষ হবে, এবং গল্পের শেষে একটি অতৃপ্ত বাসনা কাজ করবে। এই বৈশিষ্ট্য আমি যার মধ্যে পাবো তাকেই আমরা বলে কি ডাকবো? ছোট গল্প। বলো বোঝাতে পারলাম কিনা? এনি প্রবলেম? নো। এবারে গল্পতে আমরা প্রবেশ করব। ঠিক আছে, গল্পটি খুব রোমাঞ্চকর গল্প এবং শিহরণ জাগানো গল্প, মানে গল্পটির মধ্যে একটা আমরা একটা ভাব পাবো, একটা দর্শন সুলভ একটা মানসিকতা পাবো। সেই মানসিকতাটাকে আমাদেরকে বুঝতে হবে, খুবই সুন্দর। তার আগে বলি, তোমাদের অঙ্ক ভালো লাগে? ভালো লাগে তো? সত্যি না মিথ্যে? সত্যি তো? তা মোটামুটি আছে। তো গল্পটা হচ্ছে যে এটা অঙ্কের কি বিষয় কি না সেটা আমরা জানবো। চলো স্টার্ট করা যাক, দেখি কি বলে। ওকে, ক্লাস 9 পেজ নাম্বার 12 বেঙ্গলি টেক্সট বুক। সবাই রেডি? দেখো, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, বিভীষিকা মানে ভয়ঙ্কর, স্যার থাকেন না, স্যার কোনো স্যার দেখলে খুব ভয় পায়, তো একজন ভদ্রলোক মানে একজন শিক্ষককে বলছেন যে স্কুলে বিভীষিকা ছিল, মানে কি ভয়ঙ্কর ছিল, বুঝতে পারছি? দেখো হঠাৎ করে শুরু হয়ে গেল। আমাদের অঙ্ক কষাতেন, কষা মানে ফল বের করা, মানে যেটা সূত্র, মানে আমরা যেটা অ্যান্সার পাবো তার যে ফল বের করার প্রসেস সেটাকে আমরা কি বলবো? কষা। তাই স্কুলে আমাদের অঙ্ক কষাতেন, মানে অঙ্ক করাতেন, ওকে, মানে অঙ্কের শিক্ষক। আশ্চর্য পরিষ্কার ছিল তার মাথা, তাহলে মাথা পরিষ্কার মানে মানে ব্রিলিয়ান্ট, ঠিক কিনা? খুব বুদ্ধিমান। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি, তোমার প্রশ্ন স্যার পণ্ডশ্রম মানে কি? পণ্ডশ্রম মানে বৃথা, কোনো মানেই হয় না, অর্থহীন, এটাকে আমরা কি বলি? পণ্ডশ্রম। ধরো একটা অঙ্ক মিলছেই না, ঘন্টার ঘন্টা মিলিয়ে যাচ্ছি, মিলছেই না, এরকম হয় না? হয়তো সেইটা। একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, ধরো একটা অঙ্ক পারছি না, জাস্ট এম তাকালো, আচ্ছা বাস, তারপর দেখো বলছে, তারপরে এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে চক নিয়ে, ঠিক আছে, খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি, খড়ি মানে এখানে চকটার কথাই বলা হয়েছে, একটা চক নিতেন আর কি, খসখস করে মানে কি পুরো স্পিডে অঙ্কগুলো করে যেতেন, বুঝতে পারলাম? দেখো, হঠাৎ খড়ি যদি ভেঙে গেলে, ধরো চকে লিখছে তো, দেখবে লিখতে লিখতে হঠাৎ হয় না চকটা ভেঙে গেল,
যদি ভেঙে যেত চকটা তখন কি হতো? বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আরেকটা তুলে নিতেন। মানে ধরো ভেঙে গেল চক, লিখছেন চকটা ভেঙে গেল, হলো ভেঙে গেল তো, ওইটা তুলে নিয়ে আমাদের দিকে ছুঁড়ে দিতেন। বুঝলি? কার পাবে না পাবে যারা বড় গল্প, আর দিল ছুঁড়ে। বুঝতে পারছো বাবা কি বললাম? তারপর নতুন একটা চক নিয়ে আবার অঙ্ক কষতেন, কোথায়? ব্ল্যাক বোর্ডে। বুঝতে পারছি? একটু পরে আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন, যে অঙ্কটা আমরা করতেই পারিনি ঘন্টার পর ঘন্টা, অঙ্কটা খুব সুন্দর সাজিয়ে দিয়েছেন, কোথায়? ব্ল্যাক বোর্ডে। বুঝতে পারছি? পৃথিবীতে যত অঙ্ক ছিল, অঙ্ক বইয়ে নয় গোটা পৃথিবীতে, পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ। ওর বলতে ওনার, ওনার বলতে অঙ্কের শিক্ষকের, কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে। আমার মনে হতো স্যার বুঝি আগে থেকেই ছিল, ওর বদলে ওর উপরে খড়ি বুলিয়ে দিলেন, তাও ভেবে পাচ্ছিলাম না। বুঝতে পারছি? দেখো, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর সঙ্গে সঙ্গে তার উপর খড়ি বুলিয়ে চলেছেন। আমাদের মনে হতো স্যার বুঝি আগের থেকে লিখে রেখেছেন বা আগের থেকে লেখা ছিল, ওর উপরে দেখে 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 বলি দিতেন, এত স্পিডে অঙ্ক করত। অঙ্কের শিক্ষক, অঙ্কে যারা 100 মধ্যে 100 পায়, সবাই তো স্টুডেন্টস আছে সব রকমের, তাই অঙ্কে যারা 100 মধ্যে 100 পায় তারাই ওর ভয়ে তটস্থ হয়ে থাকতো। কার ভয়ে? অঙ্কের শিক্ষকের ভয়ে। তো যিনি গল্পকথক, যিনি আমাদেরকে ঘটনাটা বলে শোনাচ্ছেন, উনি বলছেন আর আমাদের মতো যেসব অঙ্ক বিচারদের টেনে টুনে কুড়িয়ে উঠছো নাই, যিনি বলছেন উনি বলছেন অঙ্কে আমাদের টেনে টুনে কুড়িয়ে উঠতো না, তাহলে যারা 100 মধ্যে 100 পায় তারাই ভয় পেত, তাহলে আমরা কি? দেখো দেখো, বলছে তাদের অবস্থা সহজে কল্পনা যেতে পারে, প্রকাণ্ড হাতের প্রচন্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত। দেখবে মাথা ঘোরায় না আমাদের, মাথা ঘুরে তো মাথাটা ঘুরোচ্ছিল, তাই আমি এটা করতে পারিনি। তো কি হয়, মাথা ঘুরানোর ব্যাপারটা এটা একটা ব্যাপার। তো বলছে এত জোরে চড় দিত যে ওই চড় খেয়ে মাথাটা ঘুরত, মানে সেন্সলেস হয়ে পড়ে, এত জোরে চড় খেতাম। কার? অঙ্কের মাস্টারমশাই। দেখো, কিন্তু কাঁদার জোর ছিল না, চড় খেতাম ঠিক আছে, যদি কাঁদতাম কি হতো দেখো, চোখে এক পড়া জল দেখলে ক্লাস ফাটিয়ে হুঙ্কার দিতেন, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপর কাঁদতে লজ্জা করে না, এক্ষুনি পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। পুরো রেগে যেতেন। কে? অঙ্কের মাস্টারমশাই। যে পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস না, আবার চোখে জল, পাগুলো ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দেবো, কে বলতেন? অঙ্কের মাস্টারমশাই। কখন বলতেন? যখন তিনি রেগে যেতেন। কনসেপ্ট ক্লিয়ার? পেজ নাম্বার 13। তা উনি পারতেন। কোনটা পারতেন? পা দুটো ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়া তিনি পারতেন। দেখো, ওর চড়ের জোর দেখেই আমরা আন্দাজ করে নিয়েছিলাম, এত জোরে চড় দিত না, মাথাটা বনবন করে ঘুরত। বুঝতে পারছি? পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনা করতে পারতেন না মাস্টারমশাই। বলতেন প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? প্লেটো একজন দার্শনিক। প্লেটো, প্লেটো কে? দার্শনিক। প্লেটোর দোরগোড়া বলতে দরজার বাইরে, নেম প্লেট থাকে না দরজার বাইরে, সেখানে কি লেখা জানিস? কি লেখা দেন? যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। প্লেটো একজন দার্শনিক, ওনার দোরগোড়ায় কি লেখা থাকতো? যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। বুঝতে পারছি? স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে, মানে মৃত্যুর পর স্বর্গে যেতে গেলে অঙ্ক জানতে হবে। বুঝতে পারছি? প্লেটোর ঘর যেতে গেলে অঙ্ক জানতে হবে, এইটা বলতেন কে? অঙ্কের মাস্টারমশাই, আমাদেরকে বলে শোনাতেন। দেখো, স্বর্গের খবরটা মাস্টারমশাই কত্তকে জোগাড় করলেন তিনিই জানেন, তিনি তো স্বর্গে যান নাই, তাহলে জানলেন কি করে? কিছু স্টুডেন্টস আছে তাদের একটা ইনোভেটিভ আইডিয়া থাকে, দেখবে ব্যাক বেঞ্চার্স যারা হয় না, যাদের স্কুলের পেছন বেঞ্চে বসে একদম শেষ দিক থেকে, তাদের দেখবে ইনোভেটিভ পাওয়ার থাকে, তারা তাদের বিশাল বুদ্ধি হয়, প্রখর বুদ্ধি,
মানে বহুত বুদ্ধি আর কি, বুঝছ, প্রখর বুদ্ধি হয়। দেখো স্যার বললেন জানি স্বর্গে যেতে চাইলে অঙ্ক জানতে হবে, ভালো স্টুডেন্টসরা কি বলবে, তাহলে স্যার অঙ্ক ভালো করে করি কারণ আমরা মৃত্যুর পর কোথায় যেতে চাই, স্বর্গে যাই। কিন্তু ব্যাক বেঞ্চার কি বলে, স্বর্গে যাবো নাই, কি দরকার যাওয়ার, বুঝতে পারছি কিনা। দেখো প্লেটোকে তার দরজায় দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে, এই নিয়ে কোনোদিন মাথা ঘামায়নি। প্লেটোকে আমার জানা দরকার নাই, ঠিক আছে, দরকার আছে কোনো, তাহলে প্লেটোর ঘর যখন যাব তখন দেখা যাবে, বাট এখন তো যাচ্ছি না, কার বাড়ি, প্লেটোর বাড়ির যেতে গেলে অঙ্ক জানতে হবে, তো অঙ্ক শিখবো না, এই তো গল্প, তাও প্লেটোর ঘর, স্বর্গে যাবো না তাও ভালো, কিন্তু অঙ্ক, বুঝতে পারছি। বলছে তাছাড়া যে স্বর্গে পা দিয়ে জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে, সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই ভালো, বুঝতে পারছি, অঙ্ক শিখতে হবে না, কি দরকার স্বর্গে যে, কারণ তুমি স্বর্গে যাবে, তুমি বলছো কি স্বর্গে যাবে না, না নরকে যেতে চাই, কেন না আমার সব বন্ধুরা ওখানেই আছে, গল্পটা এইরকম। বলছে ম্যাট্রিকুলেশনের গন্ডি পার হয়ে, মানে মাধ্যমিক পাস করে, ম্যাট্রিকুলেশন বলতে গো মাধ্যমিক, মাধ্যমিক পাস করে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম, মানে আমি সায়েন্স কোর্স নিলাম না, আমি আর্টস স্ট্রিমে গেলাম, তাই আমি অঙ্কের হাত থেকে রেহাই পেয়ে গেলাম, কে বলছেন, গল্পকথক। দেখো মাস্টার মশাই হাত থেকে রেহাই পেয়ে গেলাম, কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না, বিভীষিকা মানে কি ভয়ঙ্কর, অঙ্কের যে ভয় সেটা দূর করতে পারছি না, অঙ্ক এখন নেই আমার, তবু একটা ভয় কিন্তু মনে কাজ করছে। এমএ পাস করার পরেও স্বপ্ন দেখেছি, এমএ পাস করে গেলাম মানে মাধ্যমিক 11-12 গ্রাজুয়েশন এমএ মাস্টার অফ আর্টস ওটাও পাস করে গেলাম, পরীক্ষার লাস্ট বেল পড়ো পড়ো, অথচ একটা অঙ্ক আমার মিলছে না, আমার স্বপ্ন দেখছি পরীক্ষার লাস্ট বেল পড়বে এবারে ঘন্টা, আর আমার একটা অঙ্ক মেলে নাই। বলছে অথচ একটা অঙ্ক মিলছে না, মাস্টার মশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, মানে আমি বসে বের অঙ্ক চাল তাকাচ্ছে আমাদের, কি কেন পাচ্ছিস না, ক্লাসে পাই তারপর তোকে আমি দেখছি, এটা মনে মনে কে বলছে, মাস্টার মশাই। দেখো বলছে দাঁতে দাঁতে খসে বলছেন, মাথার ওপর ঘ্রন্ত পাখা সত্ত্বেও ঘেমে নেই আমি জেগে উঠেছি, মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে, চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল, মানে এখন আমি স্বপ্ন দেখছি, এখন আমি ভাবছি যে ম্যাট্রিকুলেশনে আমার কতটা ভয়াবহ একটা ব্যাপার থাকতো, কি ভয়াবহ ব্যাপার গো, যে আমার সামনে অঙ্কের মাস্টারমশাই গার্ড দিতেন, একটা অঙ্ক আমার মিলছে না, এইরকম একটা সিচুয়েশন আমি পার করে এসেছি, আজ এমএ পাস করে গেছি, তবুও সেই ভয়ঙ্কর মনোভাবটা রয়েই গেছে, কার নিয়ে, অঙ্কের মাস্টারমশাই নিয়ে, বুঝতে পারলাম। বলছে গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি এখন কলেজের অধ্যাপক, এখন আমি কলেজে বাংলা পড়াই, স্কুলে সরি কলেজে তিনি শিক্ষকতা করছেন, অর্থাৎ কলেজে তিনি অধ্যাপক বা প্রফেসর, কে কে, গল্পকথক, বুঝতে পারলাম। বেশ একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো, ফরমাস মানে আবেদন এলো, কোন একটা পত্রিকার সম্পাদক ফরমাস করলো, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে, মানে আমাকে ওদের ভালো লেগেছে, আমাকে জিদ ধরলো যে আপনাকে কি করতে হবে, ছেলেবেলার গল্প লিখতে হবে আমাদের পত্রিকায়, আপনার গল্প আমি ছাপাবো, তাতে করে কি হবে সবাই পড়বে আমাদের গল্প। দেখো বলছে আমি জানালুম লেখক হিসাবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি, আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই, তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আশো করে তা লোককে শোনাতে পারি, কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না, আমি বললাম যে আমার এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি তা আমি কী শোনাবো, কর্তৃপক্ষ ছাড়লেন না, কর্তৃপক্ষ না আপনাকে শোনাতেই হবে, এইরকম তারা জানালেন, সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেননি, মানে যারা গুণীজন ব্যক্তি তারা এই পত্রিকা পড়ে না, তাই আপনি লিখুন সাহস করে,
বুঝতে পারছি, তাতে আমাদের পত্রিকার যে অ্যাডভার্টাইজ সেটা আরো ভালো মতো হবে। আমি ভাবলুম তাহলে নির্ভয় লিখবো, ঠিক আছে লিখবো। ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। কাগজ কলম নিয়ে বসে গেলাম। কি লিখতে? ছেলেবেলার গল্প লিখতে। কে বসলো? গল্পকথক। এই অবধি বোঝা গেল কি না? বেশ, মনে এলো মাস্টার মশাইয়ের কথা। যখন গল্পটি বসলাম ভাবছি কি নিয়ে লিখবো, কি নিয়ে লিখবো, ঠিক আছে। এমন সময় ও মাস্টার মশাইয়ের কথা, তার মানে যখন লিখতে বসলাম তখন মনে করতে পারছি না যে কি নিয়ে লিখবো, কি লিখবো। অনেকক্ষণ পরে মনে হলো কি লিখবো আমি? মাস্টার মশাইয়ের কথা। ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়, ছেলেবেলা গল্প তো, আমাদের সবার ছেলেবেলা যেটা আমরা পার করে এসেছি মনে আছে মানছি, বাট একেবারে নিখুঁত কি মনে আছে? নেই নিশ্চয়ই। সেটা লেখার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলাম, মানে কিছুটা কল্পনা করে নিলাম, কিছুটা সেটা বলাই বাহুল্য, মানে আমরা বলি না, হয়তো বাড়ি জড়িয়ে একটু বলি, মানে যেটা ঘটেছে হয়তো কিছু তিল ঘটলো, তিল আমরা কি বলি? তাল ঘটলো, হ্যাঁ কি না? ছেলেটার হয়তো আঙুলটা একটু কেটে গেছে, জানিস ওর হাত ভেঙে গেছে, এর গল্প। তাহলে কিছু একটা মনে এলো, কিছু মিশিয়ে নিলাম, দুটোকে বলে একটু বাড়ি জড়িয়ে বলবো আর কি বলছি দেখো। সেই সঙ্গে সদুপদেশ একটু বর্ষণ করেছিল, মানে কি সৎ উপদেশও দিয়েছিলাম, কোথায়? ওই পত্রিকার গল্পতে আর কি। মূল কথা ছিল এই, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না, একেবারে খাঁটি কথা বলেছে, গল্পটা বুঝবে। ধরো তোমার ইচ্ছে নেই, আমি তোমাকে তাড়না করছি, ভাই ভালো করে পড়ো, ভালো করে না পড়লে জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়া যাবে না, তোমার ইচ্ছেই নেই। তুমি কি করছো? দাদা আজকে আমি ক্লাস যেতে পারবো না। কেন? না আজকে আমি খেলতে যাব, বা আজকে আমি বিয়ে বাড়িতে যাব, হোয়াট এভার কিছু একটা এক্সকিউজ আমাকে দিয়ে দিলে। তাহলে অহেতুক তাড়না করে কাউকে কোনো কিছু শেখানো যায় না, বলে বলে হয় না। আমাকে যদি ঘরে বলে মা পড়তে বস, পড়তে বস, আর আমার ইচ্ছেই নেই, আমি পড়তে বসতে পারবো? পড়তে বসে পড়া আমার মুখস্থ হবে? হবে না। সেটাই, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, পঞ্চত্ব মানে মরে যায় বা মৃত্যু হয়। গাধাটাকে তুমি যদি ভাবো পিটিয়ে কি করবো, ঘোড়া হবে? সম্ভব নয়। তার প্রমাণ আমি নিজেই, তিনি বলছেন, বলছে প্রমাণ আমি নিজেই, মাস্টার মশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেনি, কারণ কি আমার ইচ্ছাই ছিল না আমি অঙ্ক শিখব, ইচ্ছা ছিল? ছিল না। আমাকে প্রচন্ড প্রহার করেছিল, অনেক মারধর করেছিল, আমি অঙ্ক শিখেছি? শিখিনি। এইরকম মাস্টার মশাই বরং যা শিখেছিলাম সেটাও ভুলে গেছি, এমন মারতো না, মাথাটা ঘুরতো, তো মাথা যখন ঘুরতো ওটাও ভুলে গেছি যেটুকু শিখেছিলাম। এখন দুই আর দুয়ে চার না পাঁচ হয় সন্দেহ জাগে, মানে এমনটাই ভয়ঙ্কর ছিল, এখন ভেবে অস্থির হয়ে যায়, দুই আর দুই চার, না 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 পাঁচ, না চার না পাঁচ, গল্প বুঝতে পারছি। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছে, ক টাকা? 10 টাকা। মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ, কোনোদিন তো অঙ্ক শিখতে পারিনি, তাই আজকে ওনার নিয়ে কথা লিখে পত্রিকায় লিখেছি, এবং পত্রিকার কর্তৃপক্ষ আমাকে 10 টাকা দিয়ে গেছে, তাই মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ হয়েছে। তারপর আরও অনেক দিন পার হয়ে গেল, সেই লেখার কথা ভুলে গেলাম। কোন লেখার কথা? যেটা আমি পত্রিকায় লিখেছিলাম। ভুলে গেলুম মাস্টার মশাইকেও, বয়স বেড়েছে, বিনিদ্র মানে কি ঘুম নেই রাত্রিতে, অনেক সমস্যা দেখে গেছি জীবনে, বর্তমানে দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অতটা বেশি সময় হয় না, মানে কি আমরা দেখবে বর্তমানকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে গেছি যে অতীতকে ভাবার আমাদের আর সময় কিন্তু নেই। বলো এই অবধি বোঝা গেল কিনা?